কিছু কিছু কোহ দাও হতো। কেন কি হয়েছে সকালে চি পড়ছো কেন তুমি, কি হয়েছে? না আমি দেখতে চাই না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আমাদের আজকে ছুটি, তাই সকাল সকাল আমাদের ছোট্ট গার্ডেন, উইন্ডো গার্ডেন যেটা আছে সেটার খেয়াল নেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে। সুজাতের গাছ প্রচণ্ড ভালো লাগে এবং তাই জন্যেও গাছগুলোকে খুব যত্ন করে যেটুকু পারি, আমাদের তো তেমন সময় হয় না, তাও ও খুব নিজের মতো করে গাছগুলোকে যত্ন করে। আজকে ইচ্ছে আছে ছোট্ট করে একটা অক্ষয় তৃতীয়ার পুজো করার। আজকে যেহেতু শুভ দিন এবং সময়ও আছে, একটু কেনাকাটি করে সুন্দর করে পুজো করার ইচ্ছে আছে। আর তেমন কিছু প্ল্যান নেই, তোমরাও শেয়ার করো কমেন্ট সেকশনে, জানিও তোমাদের কেমন কাটলো অক্ষয় তৃতীয়া এবং ঈদ, তোমরা কী স্পেশাল করলে প্লিজ কমেন্ট করো, আমরা শুনতে খুব ইন্টারেস্টেড। আপাতত সুজাত রেডি হয়ে বেরোবে অক্ষয় তৃতীয়ার বাজারঘাট করতে, আর আমি একটু ঘরটা গোছানোর চেষ্টা করব আর ঠাকুরঘরটা রেডি করব, যাতে ও সব নিয়ে আসলে আমি অক্ষয় তৃতীয়ার পুজোটা করতে পারি। তো এসো আমাদের সাথে, এনজয় করো আজকের দিনটা। আপাতত বেরিয়ে পড়েছি, সকালের ঘুমটা তো আর হলো না, তো মোটপাট একটা এজেন্ডা নিয়েই বেরিয়েছি যে দশকর্মা ভাণ্ডার যাব। দশকর্মা ভাণ্ডারে মোটামুটি একটা লিস্ট ধরিয়ে দেবো, আর ওদের থেকেই বেসিকলি সাজেশনটা নিতে হবে যে কী কী লাগবে না লাগবে, বিকজ মনসীনের সেরকম আইডিয়া নেই আর আমি তো পুজোর ব্যাপারে কিছুই জানি না। তো সেখানে ওদেরকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে ফেরার পথে আমি প্ল্যান করছি ওই লিস্টটা থেকে জিনিসপত্র তুলে নেবো। ইন দ্য মিন টাইম একটু শিলিগুড়ি যাব, শিলিগুড়ি গিয়েও কিছু জিনিসপত্র আনতে হবে, প্রাইমারিলি অক্ষয় তৃতীয়ার দিনকে বলে একটু শুভ, একটু সোনা বা কিছু কেনা, তো সেইগুলোর জন্য শিলিগুড়ির থেকে ভালো ডেস্টিনেশন হবে না। এই পৌঁছে গেছি আমাদের দশকর্মা ভাণ্ডার, এবার এখানে মোটামুটি দেখি ওরা কী বলে না বলে, তো সেই অনুযায়ী লিস্টটা ধরিয়ে দিয়ে তারপর শিলিগুড়ির বাজার করে ওদেরকে ওইভাবেই সেটিং করে দিই যাতে বিকেলে ফেরার পথে আমি জিনিসপত্রগুলো নিয়ে নিতে পারি। শিলিগুড়ির রাস্তায় আবার বড় মিসহ্যাপ, আবার আমার বেল্টটা ছিঁড়ে গেছে, অতএব এই টোটোর ভরসায় আমি টোটোতে আমার স্কুটার টানতে টানতে নিয়ে চললাম দীপঙ্করের দোকানে, আবার দেখি ওখানে কি হয়, সেখানে গিয়ে না হয় কথা বলছি। আবার বেসিকলি চার দিন আগে দীপঙ্কর যে প্লেটটাকে ওয়েল্ডিং করে লাগিয়েছিল সেটার মধ্যে থেকে ফ্লাক্সটা বেশ কিছুটা তখনও বেরিয়েছিল, তো এবার সেই ফ্লাক্সের সাথে ঘষা খেয়েই স্কুটারের বেল্টটা চিড়ে যায়, এবং যদিও এখন ওটা ঘষে দেওয়া হচ্ছে, এটা টেম্পোরারি সলিউশন, নতুন ক্লাচ পুলি সিস্টেমটাকেও অর্ডার করে দেওয়া হয়েছে, আশা করছি ওটা বলছে 25 তারিখের মধ্যে ডেলিভার হয়ে যাবে, কিন্তু আপাতত যেহেতু গাড়িটাও ওয়ার্কশপের মধ্যে হিউন্ডাইয়ের বলিহারি 20 দিন হয়ে গেছে, এখনও অবধি তারা কিছু করে উঠতে পারলো না গাড়িটাকে, তো যেহেতু গাড়িটা এখনও ওয়ার্কশপে রয়েছে স্কুটারটাই ভরসা। এই দেখছেন বাকি পার্টগুলো পড়ে আছে, এখন মোটামুটি ওই এক্সট্রা ফ্লাক্সটাকে পাওয়ার টুল দিয়ে সরিয়ে দিয়ে দীপঙ্কর আবার ক্লাচটাকে অ্যাসেম্বল করে দিচ্ছে। দীপঙ্কর ছেলেটা ভালোই কাজ জানে, মোটামুটি ও ইউটিউব আর এইসব দেখে নিজের মতো করে বেশ সুন্দর করে কাজটা করে ফেলে।
দেখতে দেখতে মোটামুটি সময় এখন বাজে 3টে প্রায়, আর দীপঙ্কর মোটামুটি এই অ্যাসেম্বলি শেষ, এই বোল্টটাকে টাইট করে মোটামুটি ও কভারটা লাগিয়ে দেবে। লাগিয়ে দিয়েই আমি ইমিডিয়েটলি শিলিগুড়ির প্রতি রওনা দেব। আমার আজকে মোটামুটি একদম উইল পাওয়ার ফুল ফ্লেজেড রয়েছে, আমি আজকে অক্ষয় তৃতীয়া সব কিছু করেই ছাড়বো। তো ইন দ্য মিন টাইম দেখে নিই ওদিকে মনস্বিনী বাড়িতে কী আয়োজন করছে, তার সাথে দেখে নিয়ে তারপর আবার আমি এখান থেকে আপডেট দিচ্ছি কী করছি। সুজাত অক্ষয় তৃতীয়ার জন্য কিছু কেনাকাটি করতে গেছে, আর আমি এই জায়গাটা গোছাবো ভাবছি আজকে। জায়গাটার অবস্থা প্রচণ্ডই খারাপ, এটা তোমরা দেখে নিলে একটা বিফোর শট। আমি জায়গাটা গুছিয়ে তোমাদের একটা আফটার লুক দেখাবো। তো এটা হচ্ছে আমার বিফোর অ্যান্ড আফটার শট, আগেরটা তোমরা দেখেইছ, পরিষ্কার করলাম, অনেক কিছু নোংরা আবর্জনা বেরোলো যেগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, বাট বেশ ভালো লাগছে পরিষ্কার করে। আর এটাকে মেনটেন করতে হবে, দেখা যাক। আমি আজকে সময় পেয়েছি তাই সব গোছাগাছি করছি। সুজাত বাড়ি নেই এবং সকালে এনাকে ঘোরানো হয়ে গেছে, কিন্তু তাও ঘুম থেকে উঠে আমার দিকে এভাবে তাকিয়ে উনি বসে আছেন, যদি ওনাকে কেউ বাইরে নিয়ে যায়, তাই না? যদি কেউ নিয়ে যায় তোমাকে, যদি তোমার উপর কেউ দয়া করে, আর তো কারো কোনো কাজ নেই, আমাদের অনেক কাজ আছে, বুঝেছো? চলে এলাম এবারে সিটি সেন্টার। আজকে সকাল থেকে সব ঝামেলাগুলো তো বুঝলেনি, বাট আজকে আমি ডিটারমিন্ড, আমি আজকে অক্ষয় তৃতীয়া সেলিব্রেট করেই ছাড়বো। এখন খালি আমার একটাই ভেরিয়েবল আনসার্টেন, সেটা হচ্ছে যে আমি যখন বাড়ি যাব সেই রাস্তায় যেন ভগবান করুক যে ওইটুকু কিছু না হয়। মোটামুটি অনেক সকালেই আমি এখানে পৌঁছে যেতাম, আজকে ঈদও অক্ষয় তৃতীয়ার সাথে, তাই সিটি সেন্টারের বাইরে প্রচুর ভিড়। যেহেতু আমি টু হুইলারে এসেছি, একসাথে চালানো অত ভিড়ের মধ্যে আর ব্লগ করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। তাই এনিওয়ে এই সিটি সেন্টারে ঢুকছি, আপনারা কিছু সিটি ল্যাবসগুলো দেখুন, পরে কথা হচ্ছে। অক্ষয় তৃতীয়ার জন্য গোল্ড কয়েন একটা কেনা উচিত, আমাদের তো সামর্থ্য সেরকম নেই, তাও কোনো মতে 1 গ্রামের একটা গোল্ড কয়েন নেওয়া গেছে। আমরা এই মিয়াতে আসি, মিয়া ফ্রম তানিষ্ক, ভিড়টা একটু কম থাকে বেসিকলি, ওই জন্যই নিয়ে নিয়েছি। চলি, গোল্ড কেনা হয়ে গেছে, এখন আমরা দেখি প্রচণ্ড ভিড় এখানে। তো আমি যেটা দেখছি যে বাইরের এরিয়াগুলোতে ভিড়টা বেশি, বরং ভেতরের এরিয়াগত ভিড়গুলো প্রচণ্ড কম। তো আই থিঙ্ক আমার মনে হয় ভেতরে কোথাও একটা গিয়ে কিছু বসি, সেখানে বসে কথা বলছি। SHM SHM বেসিকলি নিজের সাথে কথা বলে একটা সিচুয়েশন রিপোর্ট রাদার সেট ট্রিপ রাইট নাও। মোটামুটি আজকে গাড়ি ঠিক হয়েছে, এটুকু জানা যাচ্ছে যে আশা করছি ফেরত চলে যাবো। গোল্ড কয়েনটা আমার কেনা হয়ে গেছে, এখন এজেন্ডায় বাকি আছে আমার লাসি। ন্যাচারালি মনস্বিনী বলে পাঠিয়েছি যে লাসিটা 1 ক্রেট দরকার হলে তুলে নিয়ে যাব। তো লস্যির পর নিতে হবে আমাকে আজকের খাবার, তো সেটা খুব কেয়ারফুলি নিতে হবে, বিকজ আজকে আমাদের ভেজিটেরিয়ান, তো অ্যাকর্ডিংলি আমি যাই চুজ করবো সেটা ভেজিটেরিয়ান থেকে চুজ করতে হবে। অ্যান্ড আনফর্চুনেটলি এটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, তার কারণ হচ্ছে আজকে যা দেখতে পাচ্ছি এখানে যে কোনো চিপ জয়েন্ট ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি ক্রাউডেড, তো সেখান থেকে খাবার নেওয়া ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন।
আমাকে আগে লস্যিটা নিতে হবে, সেটা নিয়ে খাবার নিতে হবে, বা আগে খাবারের অর্ডারটা দিতে হবে, সেটা নিয়ে লস্যি আনতে যেতে হবে, দিয়ে ফেরার পথে খাবার নিয়ে তারপরে আমি সোজা চলে যাব স্কুটারের ওখানে, যেখানে এতক্ষণে হয়তো স্কুটার ধোয়া হয়ে গেছে, না ধরে থাকলে আমি যতক্ষণে কফি টফি খেয়ে যাবো ততক্ষণ ইয়ে হয়ে যাবে। কফিটা নিলাম বিকজ আমি এক্সট্রিমলি টায়ার্ড, আমি একটা খুব বড় সড়ো ইনভেস্টমেন্ট হয়ে গেল। বাট আই থিঙ্ক অন এ ডে লাইক টুডে সকাল থেকে যেরকমভাবে আমার যাচ্ছে আই ডিজার্ভ ওয়ান। পরে দেখো স্পেন্সারে দেখতে পাচ্ছেন লোকে অ্যাকচুয়ালি কিন্তু কিনতে না, লোকে ঘুরতে এসছে, তাই আলটিমেটলি এদিকে ভিড় থাকলেও মেজর অবজেক্টিভ হচ্ছে যে ক্যাশ কাউন্টারটা ভালোভাবে খালি, তো এইটারই অ্যাডভান্টেজ আমাদের আজকে নিতে হবে। তাই দেখা যাক, আমাদের কয়েকটা খুব স্পেসিফিক জিনিস তুলতে হবে। ফার্স্ট বলে দিয়েছে যে নিতে হবে লস্যি, গরম পড়ে গেছে বেশ, লোকজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই লস্যিটা আগে নিয়ে নে কথা বলছি। हाँ छोटा वाला जो लस्सी है उसका एक क्रेट, क्योंकि देखिए लूज लूज लेंगे ना तो ले जाने में दिक्कत होगा। अमूल का तो नहीं, इसका ये क्या चीज़ है, कैल्विन नहीं, फिर छोड़िए ये सब। अमूल का टेस्ट अच्छा है, बाकी सब का तो ठीक, देखते। लस्सीटा पेलाम ना, किंतु बाकी जतगुलो जिनिस दरकार छिलो সেগুলো সবই তুলে নিয়েছি, এখন একটা ট্রলি ঠেলতে ঠেলতে যাই, স্কুটারে যাব। আগে এতক্ষণে স্কুটার ধোয়া হয়ে গেছে, তো সেখানে আপনাদের সাথে কথা বলছি, আর তারপরে আমাদের ডিনারটা প্যাক করিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। চলে এলাম আবার কার সায়েন্স পাতে, ওই তো আমি দেখতে পাচ্ছি দূরে আমার স্কুটারটা মোটামুটি রেডি হয়ে গেছে, ইনফ্যাক্ট কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এরা খুব ভালো কাজ করে, তার জন্য আমি স্কুটার আর আমার গাড়ি দুটোই কাজ করাই। আজকে ইনফ্যাক্ট দেখতেই পাচ্ছেন একদম ঝাঁকাঝাঁক হয়ে গেছে, যেরম নোংরা অবস্থায় এসেছিলো কাল পরশু ঝড়ের পরে। তো দেখি এখানে এদের যিনি থাকেন উনি আমাকে চেনেন, নাম হয়তো আমরা চিনি না, দেখি তো ওনার সাথে যদি একটু কথা বলা যায় তাহলে বেশ ভালোই হয়। হ্যাঁ ইয়ে ওয়াশিং ওয়ালা, দশ সাল হো গিয়া, তকরিবন দিন মে কিতনা কিতনা গাড়ি আ জাতা হ্যায় আপকা, আর আপ ক্যা ক্যা ওয়াশিং করতে হো? ওয়াশিং মে হামলোগ কা সেক্টর হ্যায় সিলভার ওয়াশ, গোল্ড ওয়াশ, প্ল্যাটিনাম ওয়াশ। হ্যাঁ আপকা প্ল্যাটিনাম ওয়াশ ভি গোল্ড ওয়াশ দোনো হাম দেখে হ্যায়, গাড়ি কে মামলে মে ভি স্কুটার কে মামলে মে বহুত বড়িয়া হ্যায়। ঠিক হ্যায়, আর ক্যা ইয়াহি পে রখ করনা হ্যায় আপ, দূসরে জগাহ পে ভি করোগে? চলো বড়িয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কার অ্যান্ড শাইন অটো স্পার টিম, ওকে, দে হ্যাভ ডান বিউটিফুল জব। আমার গাড়ি আমার স্কুটার যতবারই আমি এখানে আনি প্রত্যেক মাসে একবার করে আসে, ইঞ্জিন ওয়াশ বলুন, ভেতরে ভ্যাকিউম বলুন, খুব ভালো জায়গা, এবং এনারাই রেসপন্সিবল। আজকেও এনারা যে কাজটা করেছে সেটাও আমি আপনাদের দেখিয়েছি। এনারের সাথে এখন টাটা বলে ফেরত চলি, লাস্ট কাজ বাকি। এই ভিড়ের মধ্যে যাই না কতটা শুনতে পাচ্ছেন, মনে হয় ভয়েস দিতে ভয়েস ওভার দিতে হবে, বাট এই আমি ঢুকলাম ডমিনোজে। খাবারটা নিয়ে নিয়েছি, এখন আমি সত্যি সত্যি টায়ার্ড, আমি এক্সট্রিমলি টায়ার্ড, মানে লিটারালি আমাকে হয়তো এখানে বসে যেতে হবে। বসে পড়েছি,
আর কোনো ক্ষমতা নেই, একদম মলের মধ্যে পরিষ্কার বসে আছি, একটা লিফট রাইড নিয়ে বসে আমাকে এগিয়ে চলতে হবে। কাম টু দি এন্ড অফ দ্য রাইড, সোজা এবার বেরিয়ে যাব। সুজাত বাড়ি চলে আসার পরে আমি ছোট্ট করে আমার ছোট্ট মন্দিরে পুজো দিই নিজের মতো করে। আমার ছোট্ট মন্দির পুজো দেওয়ার সময় দেখতে আমার হুচিও চলে এসছে। হুচি যেহেতু আমি মনে করি ভগবানের সব থেকে ক্লোজেস্ট, তাই আমি ওকে কোনো সময় ঠাকুর পুজোতে আটকাই না। দেখতেই পাচ্ছি আমি ছোট্ট করে পুজো দিয়ে দিয়েছি, আমার মনটা খুব শান্ত হয়েছে। ভালোই মন্দই আজকে দিনটা কেটে গেল। আই হোপ তোমাদের আমাদের সাথে আমাদের দিনটা দেখতে ভালো লেগেছে। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট টু আওয়ার চ্যানেল। আমরা আরও এরকম অনেক দিন তোমাদের সাথে শেয়ার করতে চাই।